নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো কালকে ছিল 14 তারিখ, এবং 14 তারিখ অর্থাৎ কালকে ছিল ইস্ট বেঙ্গলের অনলাইনে ISL বিড সাবমিট করার দিন। এবার সেই বিড সাবমিশন নিয়ে কিছু খবর বেরিয়েছে। তোমাদের বলে দিই যে বিকেল 4:30 নাগাদ খবর এসেছিল যে ইস্ট বেঙ্গল কিন্তু অনলাইনে বিড সাবমিট করে দিয়েছে, কিন্তু কালকে রাত্রে বেলায় আবার খবর পাওয়া গেছে যে ইস্ট বেঙ্গলের অনলাইনে বিড সাবমিট করার প্রক্রিয়া কিন্তু ইনকমপ্লিট থেকে গেছে, বা বলতে পারো কমপ্লিট হয়নি কিছু সমস্যার কারণে। এবার অনেক রকমই কথা উঠছে যে কি কি সমস্যা হতে পারে যেই কারণে ইস্ট বেঙ্গল কালকে বিড পেপার সাবমিট করতে পারেনি, কিন্তু সাবমিট করতে পারেনি এটা অন্তত আমার মনে হয় ভুল। যতটুকু আমার কাছে খবর আছে, বিড পেপার কিন্তু সাবমিট করা হয়েছিল, কিন্তু আরো বেশ কিছু ডকুমেন্টস লাগতো যেগুলো কিন্তু ক্লাব মানে দিতে ভুলে গেছে, বা দেওয়া হয়নি, বা হয়তো প্রথমে FSDL চাইনি, পরে চেয়েছে। বিড সাবমিশনের পরে হয়তো ইস্ট বেঙ্গল কর্তারা জেনেছেন যে এই ডকুমেন্টস গুলো দিতে হতো, তো সেই ডকুমেন্টস গুলো না দেওয়ার ফলে কিন্তু বিড প্রসেসটা কমপ্লিট হয়নি, এটা আমার কাছে খবর রয়েছে। এবার অনেক সমর্থকরা হয়তো ঘাবড়ে যেতে পারেন যে অনলাইনে বিড সাবমিট করা হয়নি তাহলে কি হবে, তাহলে কি ইস্ট বেঙ্গল ISL খেলতে পারবে না? এরকম কিন্তু কিছু নয়, ইস্ট বেঙ্গলের ISL খেলা নিয়ে কোনো রকম জটিলতা সৃষ্টি হয়নি। অনলাইনে বিড প্রসেসটা কমপ্লিট না হওয়ার ফলে যে ডকুমেন্টসগুলো ইস্ট বেঙ্গল ক্লাব অনলাইনে সাবমিট করতে পারেনি, সেইগুলো সমেত যে পুরনো ডকুমেন্টসের হার্ড কপি, সেগুলো একসাথে করে আজকেই থ্রু কুরিয়ার প্রত্যেকটা হার্ড কপি FSDL এর অফিসে পৌঁছে যাবে। তো তোমরা এটাকে এইভাবে ইন্টারপ্রেট করতে পারো যে ইস্ট বেঙ্গল কিন্তু শুধুমাত্র অফলাইন বিডটাই সাবমিট করছে, যেটা অ্যাকসেপ্টেবল, অর্থাৎ শুধুমাত্র অফলাইনের থ্রু দিয়েই ইস্ট বেঙ্গল ISL এর বিড সাবমিট করছে। তো সেক্ষেত্রে সেখানে কোনো রকম জটিলতা হবে না, এবং ব্যাপারটা যেহেতু পুরোপুরি FSDL দেখছে, সেখানে কোনো রকম প্যানিক হওয়ার কোনো কারণই নেই। আশা করছি যে নেক্সট উইক FSDL এর তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হবে যে এইবারের ISL এ ইস্ট বেঙ্গল হতে চলেছে 11 নম্বর দল। তো এই গেল আজকের প্রথম আপডেট। এরপরে আর একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, এবং সেটা হচ্ছে কালকের ভিডিও দেখার পরে, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেডের 100% শেয়ার কিনেছে, এবং তারপরে সেখান থেকে 24% ইস্ট বেঙ্গল ক্লাবকে দিয়ে দেওয়া হবে এবং 76% শ্রী সিমেন্টের কাছে রাখা হবে। তো সেখানে অনেকে মন্তব্য করছিলেন যে এটা কি পার্মানেন্ট ডিল। তো তোমাদের বলে দিই এরকম কিন্তু নয়, পরের বছর থেকে কিন্তু আবার সেই শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশন এই নামেই কিন্তু কোম্পানি গঠন করা হবে, এবং তখন AFC-র কাছে রিকোয়েস্ট করা হবে কোম্পানি পুরো ব্যাপারটা ট্রান্সফার করতে। কারণ মোস্ট প্রবলি AFC-র একটা রুল আছে যে 6 মাস পর কোনো কোম্পানি তার নাম চেঞ্জ করতে পারে, বা কোনো ক্লাবের কোম্পানি তার নাম চেঞ্জ করতে পারে, 6 মাস আগে নয়, 6 মাস পরে। তো সেই ক্ষেত্রে এটা আপাতত একটা টেম্পোরারি সলিউশন, যেহেতু সময়টা এই মুহূর্তে এতটাই কম ছিল, তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল সমর্থকদের কথা ভেবেই কিন্তু ব্যাপারটা করা হয়েছে তুড়িঘুড়ি করে, কিন্তু এটা কোনো রকম পারমানেন্ট সলিউশন নয়। খুব সম্ভবত 6-7 মাস পরে ইস্ট বেঙ্গল আবার AFC-র কাছে আবেদন করবে, যাতে কোম্পানি নেমটা ইস্ট বেঙ্গল ক্লাব প্রাইভেট লিমিটেড থেকে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গল ফাউন্ডেশনে ট্রান্সফার করা হয়, সেটা পরে হবে। কিন্তু আপাতত এই টেম্পোরারি সলিউশনটা বার করা হয়েছে যাতে কোনো রকম আইন জটিলতা না হয়, এবং ইস্ট বেঙ্গল যাতে একদম ফ্রিলি এইবারের ISL-টা খেলতে পারে। তো এই গেল আজকের মেইন খবরগুলো। এরপরে চলে আসবো আমরা ট্রান্সফার সেকশনে। তো প্রথম যে খবরটা রয়েছে সেটা হচ্ছে যে ATK মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্রণয় হালদার, তার সাথে কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের একতরফা কথা হয়েছে প্রাথমিক স্তরে অবশ্যই। কিন্তু তোমাদের বলে দিই যে প্রণয় হালদারের ইস্ট বেঙ্গলে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, যেহেতু দুটো কারণ আছে। একটা হচ্ছে যে ATK মোহনবাগানের সাথে খুব সম্ভবত 3 বছরের চুক্তি করার কথা রয়েছে প্রণয় হালদারের, তো সেই চুক্তিতে তিনি সই করলে ইস্ট বেঙ্গলে তার যাওয়ার সম্ভাবনা অবশ্যই কমে যায়। এবং আরেকটা কারণ রয়েছে যে ATK মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রণয় হালদারকে রেখেই দলটা গুছিয়েছে, অর্থাৎ প্রণয় হালদার ইজ ভেরি মাচ ইন দ্য প্ল্যান্স অফ অ্যান্টোনিও লোপেজ হাবাস অ্যান্ড দি ATK মোহনবাগান কোচিং স্টাফ। তো সেই ক্ষেত্রে প্রণয় হালদারকে অত ইজিলি কিন্তু ATK মোহনবাগান ছাড়তে রাজি নয়, তো সেই ক্ষেত্রে প্রণয় হালদারকে রাখার চেষ্টা ATK মোহনবাগান অবশ্যই করবে। এবং এটাও দেখার বিষয় হবে যে প্রণয় হালদার ATK মোহনবাগান ছেড়ে ইস্ট বেঙ্গলে আসেন কিনা, কারণ অনেকটা তার নিজের ইচ্ছার উপরও ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে তোমাদের বলে দিই যে
এই ট্রান্সফারটা কমপ্লিট হওয়ার চান্সেস এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কম। ইস্ট বেঙ্গল অবশ্যই ভালো প্লেয়ারদের দিকে টার্গেট করবেই, এবং যেই প্লেয়াররা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে তাদেরকে নেওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গল করবেই এরকম একটা সিচুয়েশনে, যেখানে হাতে সময় কম এবং প্লেয়ারও কম। তো সেক্ষেত্রে যেই প্লেয়ারসরা অ্যাভেলেবেল রয়েছেন তাদের পেছনে ইস্ট বেঙ্গল ছুটবেই, কিন্তু সেই প্লেয়াররা এসে ইস্ট বেঙ্গলে খেলবেন কিনা সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে প্লেয়ারের ওপর। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের অফার অবশ্যই প্রণয় হালদারের কাছে গেছে, প্রাথমিকভাবে দুই পক্ষের মধ্যে কথাও হয়েছে, কিন্তু আপাতত সেখানেই আটকে রয়েছে কথা, কিন্তু কোনো রকম দুই পক্ষের মধ্যে এগোয়নি। যদি আগামী দিনে কোনো আপডেট আসে এই নিয়ে তোমাদেরকে অবশ্যই সেটা জানিয়ে দেবো। এরপরে চলে আসবো পরের আপডেট, এবং সেটা হচ্ছে যে জুয়ান মেরা গঞ্জালেস লাস্ট সিজন আই লিগে ইস্ট বেঙ্গলের জন্য যদি কোনো বিদেশি ফুল ফুটিয়ে থাকেন সেটা হচ্ছে জুয়ান মেরা। অনবদ্য খেলেছেন লাস্ট সিজন এবং আগেরবারের আই লিগের ওয়ান অফ দি বেস্ট ফরেনার্স বলতেও আমার কোনো রকম দ্বিধা নেই। তো এই জুয়ান মেরা ইস্ট বেঙ্গল ছেড়েছেন এবং এই মুহূর্তে তিনি একজন ফ্রি এজেন্ট, কিন্তু বারবার আমরা জেনেছি যে জুয়ান মেরা ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু কাম ব্যাক টু ইস্ট বেঙ্গল এবং সমর্থকদের সামনে আবার একটা মরশুম তিনি খেলতে চান। কিন্তু তোমাদের বলে দিই যে এখনও কিন্তু ম্যানেজমেন্ট এই নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। অনেক জায়গায় দেখছো যে বলা হচ্ছে জুয়ান মেরা ইজ অল সেট টু রিটার্ন টু ইস্ট বেঙ্গল, এরকম কিন্তু কোনো রকম ডিসিশন এখনো ম্যানেজমেন্ট নেয়নি। ব্যাপারটা পুরোপুরি আবারও বলছি ডিপেন্ড করছে কোচের ওপর। হ্যাঁ, যেটা তোমাদের বলতে পারি সেটা হচ্ছে কোলাডোর মতন একটা ডিসকাশন কিন্তু জুয়ান মেরাকে নিয়েও হবে, যে জুয়ান মেরাকে আদৌ ক্লাব ফিরিয়ে আনতে চায় কিনা। তো সেটা নিয়ে আলোচনা অবশ্যই হবে, কিন্তু আলোচনা হবেই মানে যে প্লেয়ারটি ইস্ট বেঙ্গলে আসবে সেটার কিন্তু কোনো রকম মানে নেই। আবারও বলছি পুরোটা ডিপেন্ড করছে যিনি হেড কোচ আসছেন তার ওপর। হেড কোচ যদি চান তবেই কিন্তু জুয়ান মেরাকে তোমরা নেক্সট সিজন ইস্ট বেঙ্গলে দেখতে পারো। যেই কারণে এই প্লেয়ারদের নাম উঠে আসছে কোলাডো বা জুয়ান মেরা, সেটা একটাই কারণ, এই মুহূর্তে সময় হাতে অনেক কম এবং ফরেন প্লেয়ার্সদেরকে আনাও কিন্তু একটা বিশাল চাপের ব্যাপার হতে পারে। কারণ যেই ফরেনাররা কোনোদিন ভারতে আসেননি তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এত কম সময়ে ভিসা পাওয়ার একটা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু যারা আগে ভারতে খেলে গেছেন তাদের ভিসা পেতে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। তো এটাও কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের মাথায় রয়েছে। তো সেইভাবেই কিন্তু ডিসিশনটা নেওয়া হবে যে জুয়ান মেরা বা কোলাডোকে নেক্সট সিজনের জন্য ইস্ট বেঙ্গল ক্লাবে বা ইস্ট বেঙ্গল স্কোয়াডে ইনক্লুড করা হবে কিনা, এই পুরো ডিসিশনটা কিন্তু এরপর নেওয়া হবে। এখনো কিন্তু কোনো ডিসিশন নেওয়া হয়নি। এই বিড সাবমিশনের প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হলে তারপর কিন্তু ইস্ট বেঙ্গল বসবে ইনভেস্টরের সাথে, কোচের সাথে, এবং তারপর এই ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপাতত জুয়ান মেরাকে নিয়ে কিন্তু কোনো রকম খবর নেই, যেটা বেরোচ্ছে সেটা কিন্তু এখন পুরোপুরি একটা রিউমার। এরপরে চলে আসবো আজকের পরের খবরে, এবং এটা একটা খুব বড় খবর আইএসএল এর জন্য, যে 34 বছরের ইংলিশ ডিফেন্ডার স্টিভেন টেলার তিনি কিন্তু আইএসএল এ পা রাখতে চলেছেন এবং তিনি আসছেন ওডিশা এফসিতে। তোমাদের বলে দিই যে তিনি নিউক্যাসল ইউনাইটেডের লেজেন্ড বলা হয় থাকে এবং তিনি প্রিমিয়ার লিগে 195টা ম্যাচ খেলেছেন, এবং এছাড়াও তিনি এ লিগে 47টা ম্যাচ খেলেছেন। লিগ ওয়ান অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের থার্ড ডিভিশন, সেখানে তিনি 44টা ম্যাচ খেলেছেন। চ্যাম্পিয়নশিপ অর্থাৎ যেটা দ্বিতীয় ডিভিশন, সেখানে তিনি 24টা ম্যাচ খেলেছেন। এফএ কাপে 15টা ম্যাচ খেলেছেন, এমএলএসে 9টা ম্যাচ খেলেছেন। তো এক্সপিরিয়েন্স প্রচুর রয়েছে এই প্লেয়ারটির কাছে, এবং তিনি লাস্ট খেলছিলেন ওয়েলিংটন ফিনিক্সে, এবং ওয়েলিংটন ফিনিক্সের তিনি ক্যাপ্টেনও ছিলেন, কিন্তু তার কন্ট্রাক্ট ছিল যদিও 2022 সাল অবধি। কিন্তু তোমরা সবাই জানো যে এই মুহূর্তে এ লিগের অবস্থা খুব একটা ভালো নয়, এবং সেই কারণে প্রচুর প্লেয়ার কিন্তু এ লিগ ছেড়ে বেরিয়ে আসছেন এবং তাদের হট ডেস্টিনেশন হয়ে গেছে ইন্ডিয়া আইএসএল। এবং সেই কারণে কিন্তু এ লিগ থেকে তোমরা প্রচুর প্লেয়ার এই বছর আইএসএল এ দেখছো। তো স্টিভেন টেলারও একই পথে হেঁটেছেন এবং তার 2022 সাল অবধি যে কন্ট্রাক্টটা ছিল সেটা তিনি মিউচুয়ালি টার্মিনেট করেছে ওয়েলিংটন ফিনিক্সের সাথে, এবং তিনি ওডিশা এফসিতে আসতে চলেছেন এক বছরের চুক্তিতে। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো খবর ওডিশা এফসির জন্য, এবং এই মুহূর্তে ওয়েলিংটন ফিনিক্স হয়ে গেছে এমন একটা দল যেটা মানে পুরোপুরি বলতে পারো শপিং ব্যাগ হয়ে গেছে আইএসএল ক্লাবগুলোর জন্য। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, মান্ডি, দারিও পিদোসিচ, গ্যারি হুপার, তারপরে স্টিভেন টেলার, প্রচুর ওয়েলিংটন ফিনিক্সের প্লেয়াররা কিন্তু এইবারের আইএসএল এ খেলবেন, মানে আগেরবারও এসেছিলেন এবং এই বছরও খেলবেন। তো সেই ক্ষেত্রে এ লিগ থেকে আরও প্লেয়ার আসার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। এবার দেখা যাক যে এরপর আর কোন কোন এ লিগ প্লেয়ারদের আমরা আইএসএল এ দেখি। এরপরে চলে আসবো আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে জে জে লালপেখলুয়াকে নিয়ে। তো তোমাদের বলে দিই যে এই মুহূর্তে জে জে লাল হলুদ জার্সি পরার সম্ভাবনা কিন্তু প্রবল এবং তিনি প্রায় চূড়ান্ত হয়ে গেছেন, এরকমটাই এই মুহূর্তে খবর বেরিয়ে এসছে। তবে এখনো কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন কোনো সোর্সেস থেকে আমি পাইনি, তো তাই জন্য কনফার্ম তোমাদের বলতে পারবো না, কিন্তু আপাতত এরকম কিন্তু খবর বেরিয়ে এসছে।
হেজেজে কিন্তু মোটামুটি প্রায় চূড়ান্ত হয়ে গেছেন ইস্ট বেঙ্গলের জার্সিতে। তো সেই ক্ষেত্রে দেখা যাক, অফিসিয়াল কনফার্মেশনের জন্য আমাদের ওয়েট করতে হবে। এছাড়াও যদি আমি আরো কোনো ভালো সোর্সেস থেকে কোনো খবর পাই বা কোনো আরো পাকা খবর পাই, তোমাদের অবশ্যই সেটা জানিয়ে দেবো। এরপরে চলে আসবো আজকে আমরা শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে যে ওডিশা এফসি 4 জন প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিয়েছে, সরি 5 জন প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, এবং তাদের মধ্যে রয়েছেন জিসকো হার্নান্দেজ, মার্কোস তেবার, আরিদানে স্যান্টানা, কার্লোস দেলগাডো এবং মার্তিন পেরেস। তো সেক্ষেত্রে বেশ ভালো ভালো কিছু প্লেয়ারদের কিন্তু ওডিশা এফসি ছেড়ে দিয়েছে, এবং আমার মনে হয় যে এদের কিন্তু মার্কেটেও বেশ ডিমান্ড থাকবে, স্পেশালি জিসকো এবং মার্কোস তেবার এবং অবশ্যই আরিদানে স্যান্টানা। যদিও আমি জানি না যে আরিদানে ইঞ্জুরি থেকে ফিরেছেন কিনা, যদি ফিরে থাকেন তাহলে অবশ্যই তার ডিমান্ড থাকবে, কিন্তু জিসকো এবং মার্কোস তেবার অলরেডি যা শুনছি তাদের কাছে কিন্তু আইএসএল এ কিছু ক্লাবের অফার রয়েছে। তো এবার দেখা যাক যে তারা আবার আইএসএল এ আসার সিদ্ধান্ত নেন নাকি তারা অন্য কোথাও গিয়ে এইবারের সিজনটা খেলেন। তো সেটা পুরোপুরি ডিপেন্ড করবে প্লেয়ারের ওপর, কিন্তু ওডিশা 5 জনকে ছেড়েছে, এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। তো মোটামুটি আজকের আপডেটটা আমি এখানেই শেষ করছি। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।